জীবনের গান শুনেছ বন্ধু জীবন দেখেছ কি আর সুখি আর দুঃখে চলে দেখে স্বপ্নের মতো পারে জীবনের গান শুনেছ বন্ধু জীবন দেখেছ কি আর সুখি আর দুঃখে চলে দেখে দেখে স্বপ্নের মতো পারে এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই অন্ধকার মরু শিখা জানি জীবনের গান শুনেছ বন্ধু জীবন দেখেছ কি আরে তুমি চলে দিকে দিক স্বপ্নের মতো পাখি জীবনের গানে শুনেছ বন্ধু জীবন দেখেছ কি আরে সুখী আরে তুমি চলে দিকে দিক স্বপ্নের মতো পাখি স্বপ্নের মতো পাখি স্বপ্নের মতো পাখি স্বপ্নের মতো পাখি গ্রাম থেকে শহরে এসেছিলাম শহরের আজব কায়দায় চলাফেরায় নিজেকে পরিবর্তন করার জন্য চেঞ্জ করার জন্য চেঞ্জ করতে আর পারলাম না হয়ে গেলাম বাড়ির কাজের লোক রান্না করা পাশের মাথা কুন্ন কোটা জুতো সেলাই চণ্ডীপার শর্ট পাই আমার পেশা সব দায়িত্ব নিয়েছি বলে সব দায়িত্ব না সম্ভব হয় দিদিমণি কি আর গিন্নিমাকে কিছুতেই আমি বুঝিয়ে পাচ্ছি না যত বলি গিন্নিমা একটু বোঝার চেষ্টা করো দিদিমণি একটু বোঝার চেষ্টা করো কেউ কোনো কথা শুনছে না আমার কেউ কোনো বাবা দি কে ফোন করে বলো দিদি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো আরে হারা তোর গিন্নিমা বলছি দিদিমণি বলো 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 আরে মাথা মোটা দিদিমণি না তোর গিন্নিমা বলছি গিন্নিমা বুঝতে বুঝতে তাহলে শুভ কাজ সম্পন্ন করা যাবে না দাদা কাজ করে খাই বলে সব দায়িত্ব না সম্ভব হয় দিদিমণি রাগ করে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে ঠিক আছে সব দায়িত্ব যখন নিয়েছি এ দায়িত্ব আমি নেবো অসুবিধা নেই ঠিক আছে ফিরিয়ে আনিয়েন গাড়ির ড্রাইভার চাবি কোথায় রাখবে গাড়ি মুছছে কিনা ধুইছে কিনা সে দায়িত্ব আমার চিন্তা করতে পারো কাজ করে খাইবে সব দায়িত্ব না সম্ভব হয় ওগো গিন্নিমা দিদিমণি কোথায় যেতে পারে আমি জানি দিদিমণির ঘাড়ি কোথায় আমি তোমাকে কথা দিয়েছি দিদিমণিকে ফিরিয়ে আনবো দিদিমণিকে আমি ফিরিয়ে আনবো এখানে একাশি নেই ওখানে বাতাসি নেই এখানে একাশি নেই ওখানে বাতাসি নেই অন্ধকার মরু শিখা জানি আমি যে জামাই আমার নেই কামাই মনেতে আছে আমার জোর আমি যে জামাই আমার নেই কামাই মনেতে আছে আমার জোর কি করি বলো না তবু বইয়ের কাছে আমি আমি যে জামাই আমার নেই কামাই মনেতে আছে আমার জোর মনেতে আছে আমার জোর মনেতে আছে আমার জোর দেখি জুলি হঠাৎ আমার বাড়িতে তা আমার বাড়িতে আসবে একটা তো টেলিফোন করে আসতে পারতে দেখি তোমার হাতে আটাজি কাঁধে ব্যাগ ব্যাপার স্যাপার কি তুমি বুঝতে পারছো না আমি বুঝতে পারলাম আমি তোমার জিজ্ঞেস করছি একটা মেয়ে কিসের জন্য সবকিছু গুছিয়ে এসেছে তুমি এটা দেখে বুঝতে পারছো না না আমি মোটা বুঝতে পারছি না সে অনেক কথা হ্যাঁ তোমাকে আমি বলি বোঝাতে পারবো না কেন তুমি আমাকে বলবে না কাকে বলবে আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি এই জুলি ডাক্তার করুন কি হয়েছে খুলে খালে আমার কাছে বলো এই জুলি বলো না কি হয়েছে বলো না আচ্ছা বলো তো আমার মায়ের বয়স কত হতে পারে এই কথা মায়ের বয়স কত হতে পারে মায়ের বয়স 40 থেকে 45 বছর এই বয়সে হ্যাঁ আমার মা আমার কি করেছে জানো কি করেছে নতুন করে জীবন সঙ্গী করতে চলেছে আই জুলি এতক্ষণ ঠিকঠাক বলেছো আমি ঠিক বুঝতে পেরেছি এই জীবন সঙ্গীটা মানে কি গো বুঝতে পারলে না তাই বুঝতে পারলে তোমাকে জিজ্ঞেস করছি আমার মা হ্যাঁ আবার নতুন করে বিয়ে করতে চলেছে ও বাবা দাদারা আমি এত বড় হয়েছি আমি আমার বাবা মার বিয়ে দেখিনি শাশুড়ি মানে আমার মা জননী আমার মা জননীর বিয়ে হবে আর আমি দেখবো না আমি জামাই পড়ল বাড়ির লোক কুটুম্ব আইবে আমি ফুচকা খাবো খাসির মাংস খাবো আমি আইসক্রিম খাবো আমি পরের ছেলে হয়ে যদি মেনে নিতে পারি আর তোমার মায়ের বিয়ে তোমার মানতে অসুবিধাটা কি অরু হ্যাঁ তাছাড়া আমি একজন ডাক্তার হ্যাঁ আমার মা এই বয়সে এই কীর্তি করেছে না এই সমাজের লোকেরা আমাকে ছি ছি করবে আমরা সমাজের লোকের খাই তা সমাজের লোক ছি ছি করে ওদের অসুবিধাটা কি আমি পরের ছেলে হয়ে যদি মেনে নিতে পারি আর তোমার মায়ের বিয়ে তুমি মানতে পারছ না দেখো আমার কথা শুনবে না তো না যেমন আমি তোমার বাড়িতে চলে এসেছি হ্যাঁ ঠিক সেই রকম চলে যেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না এই কুলে আমি আর ওই কুলে তুমি
আরে মাঝখানে গিন্নি মাছ আর খেয়ে যা, তুমি বুঝতে পারছো না বাড়িতে চলে এসছো, গিন্নিমা তো পাগল অবস্থা। তুমি না গেলে গিন্নিমা শুভকাষ্ট হবে, তুমি একমাত্র সন্তান, শুভকাষ্ট হবে। হায়া, ওই ভদ্র মহিলার নামটা দ্বিতীয়বার আমার কানের সামনে উচ্চারণ করবি না। মা নাকি ভদ্র মহিলা দশ মাস দশ দিন গর্ভে ধরে মানুষ করেছে, পৃথিবীর আলো বাতাস দেখে ডাক্তার তৈরি করেছে, সমাজের মুখে মানুষকে সেবা করার কর্তব্য কাজ নিয়েছে। আর ডাক্তার হলো দ্বিতীয় ভগবান, সে ভগবান হয়ে মাকে সম্মান দিতে জানে না, এ কি ভগবান হবে। দিদিমণি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, বাড়ি ফিরে চলো, গিন্নিমার শুভকালে তোমার যেতে হবে। আরা, বাড়ির চাকর চাকর মতো হয়ে থাকবি, বেশি মাথা ওঠার চেষ্টা করবি না। বাড়ির চাকর? আমি তোমাদের চাকর হয়ে এটাই তো আমাদের। দিদিমণি কোথায় যাচ্ছ? দাঁড়াও, একটা ইয়ং মেয়ে ইয়ং ছেলে চলে যাচ্ছে লজে, চার পাঁচ দিন পরে ফিরছে। আমি জিজ্ঞেস করছি, গিন দিদিমণি কোথায় গেছিলি? বলে আমি বন্ধুনে বেড়াতে গেছিলো। চার পাঁচ দিন পরে ফিরছে, বন্ধুনে বেড়াতে যাচ্ছে, মান সম্মান লাগছে না। আর মা যদি ৪৫ বছর বয়সে বিয়ে করে, সেটা নাকি সেন্টিমেন্টে লাগে। তোমাদের শিক্ষা সমাজে নমস্কার। অরূপ, হ্যাঁ, তোমাকে বলি, তুমি আমার কথা শুনবে না তো? তাহলে তুমি তোমার ওই আনন্দটা কিনে থাকো, আমি এই চললাম। খুব তো বড় বড় ভাষণ মারতে এলি, বাড়ি ফিরে আর যেতে পারবো নি। এবারে তুই বস, ঠেলা সামলা। গিন্নিমার সামনে আর আমি যেতে পারবো না, বড় মুখ করে বলে দিদিমণি ফিরে নিয়ে যাবো। কেন? তোর দিদিমণিকে ম্যানেজ করে নিয়ে যাবার দায়িত্ব আমার। সত্যি পারবে? তার আগে আমার একটা কথার জবাব দে। বলো তো নাকি, ছেলের বিয়ে হলে ছেলের সঙ্গে কে যায়? ছেলের ভাই যায়। যায় তা শাশুড়ি মারে তো আমার মা জানেনি। হ্যাঁ, তা মা জানেনির বিয়ে কে যাবে? তা গিন্নিমার কেউ ওতে কেউ যাওয়ার জন্য এই কোলবার হিসেবে এই জামাই যাবে। একটা জিন্সের প্যান্ট নেবো, একটা গেঞ্জি নেবো। তবে হারা, আমি আর দেরি করবো না, টাইম নষ্ট করবো না। তোকে কথা দিলাম, তোর দিদিমণিকে বে বাড়ি নিয়ে যাবার ম্যানেজ আমি করে নেবো। এই আনন্দ হারা কি বলতে ইচ্ছে করছি? জামাই বাবু, তোমার একার আনন্দ হচ্ছে, আমারও আনন্দ হচ্ছে, শুধু দিদিমণি বাড়ি ফিরে যেতে পারছে না বলে আনন্দ পুরো মাটি হয়ে যাচ্ছে। না তো সারা শহরকে আমার বলতে ইচ্ছা করতো যে আমার গিন্নিমার বিয়ে সবাই আসবে, কি আনন্দ রে। কি হচ্ছে? কি মাঝপথ থেকে ফিরে এলাম? কিসের জন্য? মন যেতে চাচ্ছে না মায়ের বিয়ে, মন যেতে চাচ্ছে না মা জননীর বিয়ে। বাড়ির লোক কুটুম আসবে, আমি জামাই পড় লোক, কত কাজকর্ম দায়িত্ব, শুধু এক জায়গায় হেরে যাচ্ছি। কোথায়? তোকে কথা দিয়েছি, তোর দিদিমণিকে বিয়ে বাড়ি নিয়ে যাবার ম্যানেজ আমার করতে হবে। এত আনন্দ হচ্ছে হারা, তোর কি বলবো। জামাই বাবু, তোমার একটা আনন্দ হচ্ছে, আনন্দ আমার হচ্ছে, সারা শহরকে বলতে ইচ্ছে করছে, কাল আমার গিন্নিমার বিয়ে সবাই যাবে, গিন্নিমার বিয়ে নিমন্ত্রণ সবাই খেয়ে আসবে, আমার খুশিতে মন কি বলছে। কেমন করে তাকে বলি উঠে।
সে যে স্বপ্নের পরি কেমন করে তাকে বলি আসবে না যাবে সে বাড়িতে আসবে না যাবে সে বাড়িতে আর কোনো কি সুন্দর লাগছে গিন্নিমা, বিউটিফুল দিদিমণি যদি তোমার পায়ে দাঁড় কারণ দিদিমণি হার মেনে যাবে। তোমার 45 বছর বয়সে যদি এত রূপ হয় তাহলে 20 বছর বয়সে কত রূপ ছিল? মা সরস্বতী রূপ ঢেলে দিয়েছে, ঢেলে ভগবান বর্তমান দিনে ছেলে পুলেরা বাবা মার বিবেক খুঁজছে, দেখো এরা বড় না হতে সবকিছু জেনে বসে আছে। ছেলে পুলেদের জ্ঞান দেবে কি? একান দিয়ে ঢোকাবে আর একান দিয়ে বের করে দেবে। না না, বিয়ের আবার বয়স আছে নাকি? লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। তাই আমার মুখে থেকে মা শব্দ তুমি আর জীবনে শুনতে পাবে না। তুমি আমার মা নও, তুমি একটা ডাইনি, তুমি একটা পিশাচিনি, তুমি একটা কলঙ্কিনি। কাকের ভাষা, আরে কাকের ভাষায় কোকিল ছানা করছে বাজি মা, আর মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন? দিদিমণি, যে মায়ের গর্ভ হতে পৃথিবীর বুকে এলে মানুষকে দেখলে বড় ডাক্তার হলে সেই মাকে তুমি সম্মান দিতে পারোনি, সম্মান তোমাকে কে দেবে? মায়ের গায়ে দিচ্ছ কেন হাত, মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত? কাগের ভাষা হারা, আমার মেয়ের কোনো দোষ নেই। কেন? সব দোষ তোর। কিসের জন্য? আচ্ছা, আমার মেয়েকে যখন আমি শাসন করতে যাই তখন তুই আমার সামনে এসে কি বলিস? গিন্নিমা আজকে দিটা ছেড়ে দাও, আজকে দিটা ছেড়ে দাও। লোভের ঘর হি যা তো ওরা ঘরে টিকবে না। দিদিমণি পইতে বললে হয় না সুচি, এ মুচি জানে না। দিদিমণি যদি একটা মুচির গলায় পইতে পড়ানো যায় সে কোনো ব্রাহ্মণ হতে পারে না। মোরে শামুকের হাগুরে ঢুকে পাগা লোকে চা, একাদশীর উপোস করে এলো অমাবস্যা। ও মা, বাবা মানছি না, মানব না। কেন? হ্যাঁ, আমি একাদশী। বাবা তুমি আমার পূর্ণিমা, হ্যাঁ আর এই তোমার অমাবস্যা। লোভের ঘর হি যা তো ওরা ঘরে টিকবে না। কইতে বললে হয় না সুচি, মুচি জানে না। মোরা শামুকের হাগুরে ঢুকে বাদা লোকে চা, একাদশীর উপোস করে এলো অমাবস্যা। সভ্য যুগের সভ্য তারা ফেলছে মাথা ছা, কাকের বাঁচায় কাকের বাঁচায় কোন ছানা করছে বাজি মার, মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত, মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত, কাকের বাঁচায়। দিদিমণি কুকুরের লাস্টটা বেকা, যত ঘি দাও না কোনদিন সোজা হবে না। হেলো পে তোমার মা করবে এবার চাষ। জামাই বাবু হারা, সুজ হয়ে চেলুনির পিছে দিচ্ছ কেমন পা? হারা, বাড়ি লোক কুটুম হয়েছে, বাঁশ দিচ্ছি দে, গাঁট সমেত কুঞ্চি দিচ্ছিস কেন বাবু? চাকরের কানে ছেলে জানা ছিল না। দিদিমণি নিজের মা হলে ম্যাডাম বেশা বলতে না, মাকে বেশা না বলে তুমি ইঙ্গিত করছো, তোমার লজ্জা করছে না? হেলো পে তোমার মা করবে এবার চাষ। শুরু হয়ে চেলুনি পিছে দিচ্ছ কেমন পা? চাকরের কানে ছেলে জানা ছিল না, নিজের মা হলে ম্যাডাম বেশা বলতে না। শত দলে লিখে তাই এমন ঘটনা, কাকের ভাষায় কাকের ভাষায় কোকিল ছানা করছে বাজি মার, মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত, মেয়ে হয়ে মায়ের গায়ে দিচ্ছ কেন হাত, কাকের ভাষা।
দিদিমণি যে তোমার জীবনের আনন্দকে ফিরিয়ে দিল, সুখকে ফিরিয়ে দিল, শান্তিকে ফিরিয়ে দিল, ডাক্তার হতে সাহায্য করলো, তাকে তুমি অপমান করছো, তোমার লজ্জা করছে না? বল সত্যি কথা, আমার জীবনে কে ডাক্তার হওয়ার সুযোগ দিয়েছে? চুপ করে থাকবি না, বল তুই সত্যি কথা। আজ থেকে 20 বছর আগে তোমার থালাসীমা রোগ ছিল, তোমার মায়ের বন্ধু তোমাকে মাসের পর মাস রক্ত দিয়েছে, রক্ত দিয়ে থালাসীমা রোগটাকে ভালো করে নির্গত করেছে। তবে তুমি ডাক্তার হতে পেরেছো, তাকে না সম্মান জানিয়ে স্নেহ করে ভালোবেসে তাকে ধিক্কার দিচ্ছ, তুমি লজ্জা করছে না? তোমাকে মাসের পর মার রক্ত দিয়ে সে আজ রোগে পরিণত হয়েছে, তার যে ক্যান্সার হয়েছে। ফেরত থেকে ডাক্তারবাবু তাকে ফেরত দিয়েছে, ডাক্তারবাবু বলছে কিছুদিন বাঁচতে পারে যদি মনটাকে ফ্রি রাখা যায়, মনটাকে আনন্দ রাখা যায়, মনটাকে শান্তি রাখা যায়। তাই তোমার মা বন্ধুকে বিয়ে করছে না, বন্ধুকে পৃথিবীর বুকে কিছুদিন বাঁচানোর জন্য বিয়ের অভিনয় করছে। তুমি তা না বুঝে মায়ের সাথে অপমান করছো, তোমার করছে না? ও গোবিন্দিমা, আমি সত্যি কথা বলতে পারিনি। আর তোমার আনন্দের দিনে তোমার বন্ধুর বাড়ির চাকর ফোন করে আমাকে কি বলেছে জানো? কি বলছে? তোমার বন্ধু যে মারা গেছে। আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোর মারই, তোর মা যে মারা গিয়েছে কথা আমি বিশ্বাস করি না মা। সেই ছোটবেলা থেকে তোমাকে আমি ডেকে আসি, তুমি আমার মা, তুমি আমার বাবা। তবে বলো না মা, আমার জন্ম পরিচয় কি? তাহলে এই যে বাড়ির চাকর হারা, যাকে তুই বারবার অপমান করছিস, এই হারা তোর জন্মদাতা পিতা? না, এ কথা আমি বিশ্বাস করি না। সামান্য বাড়ির 2 পয়সা চাকর কি না আমার বাবা? এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি তোর জন্মদাতা পিতা রে। আমাদের বাড়ি ধুলকুটি গ্রাম, সেখানে বন্যা লাভে নদীর পার হয়ে যায়, জলের প্রচুর স্রোত, গ্রামে জল ঢুকছে, তোকে কাঁধে করে নিয়ে তোর মার হাত ধরে আসছিলাম, জলের স্রোত তোর মাকে নিয়ে চলে গেল। তারপর চলে এলাম শহরে, গিন্নি মার হাতে তোকে তুলে দিলাম, উনি সন্তান সে তোকে মানুষ করলো, আর তোর হতভাগ্য পিতা পিতা হতভাগ্য পিতা হয়ে গেল তোর চাকর রে। আমি আমার সন্তান হয়ে গেলাম চাকর। কিসের জন্য জানিস মা? তোর মুখে একটু বাবা ডাক শোনার জন্য রে, তোর মুখে একটু বাবা ডাক শোনার জন্য। জামাই বাবু, বাবা একবার আমাকে বাবা বলে ডাক। হ্যাঁ বাবা, একবার আমাকে বাবা বলে ডাক। বাবা একবার আমাকে বাবা বলে ডাকতে পারো না? ছি জুলি ছি, আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, আরে ডাক্তার মানে ভগবান। আমি ঘরের ছেলে হয়ে যদি তোমার বাবাকে বাবা বলতে পারি, তুমি তোমার নিজের বাবাকে অস্বীকার করছো। এই জুলি, তোমার কাছে হাত জোরে মিনতি করছি, ওনাকে একটিবার বাবা বলো না জুলি, ওনাকে একটিবার বাবা বলো না। না জুলি, চাকরকে আমি নিজের জন্য বাবা বলে ডাকতে পারবো না। বুকে ধরে যে ফুল আমি ফোটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলা, আর বুকে ধরে যে ফুল আমি ফোটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলা, আর ভাগ্যের পরিহাসের নাম, আর নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলাম, আর বুকে ধরে যে ফুল আমি ফোটালাম, আর সে ফুলের কাঁটা ছাড়া কেটেলাম।